আসসালামু আলাইকুম ভিউর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই এম রূপা আক্তাশীমা ফ্রম মাই চ্যানেল রিপোর্টার রূপা আমি কিন্তু আপনাদের কাছে চলে এসেছি আজকে একটি ভিন্নধর্মী প্রোডাক্ট রিভিউ করতে যেটা আপুরা অনেক দিনের ইচ্ছা ছিল আপনাদের জন্য আমি করবো বাট অনেকে আমি ব্যস্ততার কারণে করতে পারছিলাম না বিভিন্ন আপুরা আমাকে কমেন্টসে জানিয়েছেন অনেকবার রিকোয়েস্ট করেছেন অনেকে আমাকে পেজে এসে নক করে বলেছেন এবং ফোনেও সরাসরি আপনাদের সাথে আমার কথা হয়েছে আপুরা তো আমি আর দেরি করতে চাচ্ছি না আজকে আমি আপনাদেরকে যে প্রোডাক্টটা সম্পর্কে বলতে যাচ্ছি। সেটা হচ্ছে একটি হোমমেড মেড প্রোডাক্টস আমি আপনাদেরকে গার্লস ফ্যাশন পেজের হয়ে আজকে একটি প্রোডাক্ট রিভিউ করতে এসেছি সেটা হচ্ছে আমাদের নিত্য প্রয়োজনে এখন কিন্তু সবার আমরা যারা মেয়েরা আছি আপুরা সবার কিন্তু একটা মেন প্রবলেম হয়ে গিয়েছে মেজর প্রবলেম হেয়ার ফল বা হেয়ার ড্যামেজ হেয়ার নিয়ে কিন্তু সবাই খুব চিন্তিত আমরা যে আমরা কী করলে আমাদের হেয়ারটাকে ভালো রাখা যায় তো আপনারা বুঝতেই পারছেন যে আমার হাতে কিন্তু একটা জিনিস দেখা যাচ্ছে আমার কাছে আছে আজকে সেটা আমি ব্যাগ থেকে নিলাম এটা কিন্তু দেখা যাচ্ছে এই যে একটা বয়মের মতো আছে এটার ভেতরে যে দেখা যাচ্ছে এটা হচ্ছে একটা প্রোডাক্ট এটা হচ্ছে একটা হোম মেড ভিউার্স আপুরা এটা কিন্তু খুলে দেখানোর মতো কিছু নেই বা এটা অ্যাপ্লাই করে দেখানো আমার পক্ষে এখন সম্ভব না আপনাদেরকে ভিডিওতে বাট আমি আপনাদেরকে বলে দেবো এটাকে কীভাবে ইউজ করতে হয় এটা জিনিসটা কি তো আর দেরি করছি না ভিউার্স আপুরা এখানে যে প্রোডাক্টটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে একটা হোমমেড মেড প্রোডাক্টস যেটা একদম হোমমেড মানে কোনো সাইড এফেক্ট নেই এটাতে কী দিয়ে তৈরি করা হয়েছে সেটাও আমি আপনাদেরকে একটু হলেও আইডিয়া দেবো সেটা হচ্ছে একটা গার্লস ফ্যাশন পেজ মোস্ট ফেমাস একটি ব্র্যান্ড বা ফেমাস একটি পেজ ফেসবুকে যারা আছেন তারা জানেন তাদের কিন্তু অনেক মেম্বার রয়েছে পেজে ভিউয়ার্স আপুরা আমি এখন আপনাদেরকে বলতে যাচ্ছি এটা হচ্ছে একটি হোম মেড হেয়ার স্পা দিন দিন কিন্তু আমাদের চুল নষ্ট হয়ে যাচ্ছে হেয়ার স্পা করা লাগবে কিন্তু আমরা কিন্তু অনেকেই আছি যারা ব্যস্ত থাকি বাহিরে বেশিক্ষণ থাকতে হয় আমাদেরকে আমাদের কিন্তু ধুলাবালিতে যেতে হয় অনেক বেশিক্ষণ থাকতে হয় স্টে করতে হয় সেক্ষেত্রে আমরা পার্লারে যেয়ে কিন্তু করাতে পারছি না স্পা এমনও আপি আছে বা অনেকেই আছেন যারা পার্লারে অত্যন্ত ব্যয়বহুল হয়ে যায় কিন্তু স্পা করানোটা সেই কিন্তু অনেকেই যেতে পারছেন না সেই জন্যে তো আমি কিন্তু আপনাদের জন্য আজকে এই রিভিউটা দিচ্ছি আপনারা যারা এই প্রবলেমে আছেন তাদের জন্য আমি নিয়ে এসেছি কিন্তু একটি পার্লারে প্রতিবার হেয়ার স্পা করতে কিন্তু প্রায় এক থেকে দুই হাজার টাকা খরচ হয়ে যায় বাট আপনারা কিন্তু এইদিকে আপনি একটা হেয়ার স্পা যদি কিনে ঘরে বসে ইউজ করেন সেটা কিন্তু আপনি ছয় থেকে সাতবার ইউজ করতে পারবেন আমি যেটা দেখাচ্ছি এটা হচ্ছে একটি হোম মেড হেয়ার স্পা এটাতে কিন্তু হেয়ার ট্রিটমেন্ট করতে পারবেন এটা হচ্ছে হেয়ার ট্রিটমেন্টের জন্য একটি হেয়ার স্পা এটার প্রাইসটা হচ্ছে অনলি এইট হান্ড্রেড টাকা আটশো টাকা হলে আপনারা এটা পেয়ে যাচ্ছেন এটার অ্যামাউন্ট হচ্ছে টু হান্ড্রেড গ্রাম এটা টু হান্ড্রেড গ্রাম আমি যেটা দেখা যেটা হচ্ছে টু হান্ড্রেড গ্রামের একটি হেয়ার স্পা বা হেয়ার ট্রিটমেন্ট যেটাকে আপনারা বলতে পারেন এটা চুলের পুষ্টি জোগায় যে কোনো ধরনের নষ্ট বা রুক্ষ বা ড্যামেজ হেয়ারকে হান্ড্রেড পার্সেন্ট সফট ও সিল্কি করে তুলবে পিওর্স এটাকে হান্ড্রেড পারসেন্ট সফট ও সিল্কি করবে একবার ইউজ করলে আপনার রেজাল্ট দেখে অবাক হবেন রিভন্ডিং করা চুলকে ক্ষতির হাত থেকে বাঁচায় আপুরা এখন অনেকেই কিন্তু আমরা আছি যারা হেয়ার রিভন্ডিং করিয়ে থাকি এখন কিন্তু এটা একটা ফ্যাশন হয়ে গিয়েছে রিভন্ডিং করানোটা বাট এটার জন্য কিন্তু হেয়ারটাকে যদি আমরা প্রপারভাবে ট্রিটমেন্ট না করি হেয়ারটা ড্যামেজ হয়ে কিন্তু নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে অনেক বেশি চুল পড়ে থাকে চুল রুক্ষ হয়ে যায় তাদের জন্যও কিন্তু এটা বেস্ট আপনারা যারা হেয়ার রিবন্ডিং করিয়েছেন আমার মতো আপনারা কিন্তু এটা ইউজ করতে পারেন আপুরা একদম হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট আপনারা পাবেন খুব ভালো একটা রেজাল্ট পাবেন রিবন্ডিং করা চুলকে কিন্তু ক্ষতি হাত থেকে রক্ষা করে চুল পড়া কমায় নতুন চুল গজাতেও কিন্তু এটা সাহায্য করে চুলে উজ্জ্বলতা আনে চুলকে করে সফট সিল্কি এবং শাইনি সো ভিউয়ার্স আপুরা আমি কিন্তু আপনাদেরকে এটা বলে দিলাম যেটা এটা ইউজ করলে আপনাদের কি কি হবে উপকারটা আপনারা কি কি পাবেন আশা করি আপনারা উপকৃত হবেন এটা কিন্তু খুবই জনপ্রিয় একটি প্রোডাক্ট এটা অনেকেই আছেন যারা ইউজ করে থাকেন এটার কোনো নাম নেই আমি আবারও বলছি এটা কোনো ব্র্যান্ডেড প্রোডাক্টস না এটা একদম টোটালি হোম মেড প্রোডাক্টস এটা হচ্ছে গার্লস ফ্যাশন পেজে এটা সেল করে থাকেন বিভিন্ন পেজের আপরে এটাকে নিয়ে আপনাদের কাছে সেলও করে থাকেন কেউ চাইলে এই প্রোডাক্টটা হোলসেলও নিতে পারবেন ভিউর্স আপুর আমি কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিলাম এই প্রোডাক্টসটা এবং এটার প্রাইসও বলে দিয়েছি এইট হান্ড্রেড টাকা বা আটশো টাকা যারা ঢাকার বাইরে থেকে দেখছেন তারাও কিন্তু এই প্রোডাক্টসটা অর্ডার করতে পারবেন এটাতে আছে টু হান্ড্রেড গ্রাম এটাকে হেয়ার স্পা বা হেয়ার প্রোটিন বা হেয়ার ট্রিটমেন্ট হিসাবে আপনারা ইউজ করতে পারেন এটা আপনারা ইউজ করতে পারবেন সপ্তাহে তিন দিন বা দুই দিন সো ভিউয়ার সাপুরা আশা করি আমার আজকের এই প্রোডাক্ট রিভিউটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা এটা যদি কেউ কিনতে চেয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাদেরকে যোগাযোগ করতে হবে গার্লস গার্লস ফ্যাশন পেজে আমি তাদের কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো অথবা জিরো সেভেন ট্রিপল ফোর সেভেন টু নাইন ওয়ান নাম্বারে আপনাদের কন্ট্যাক্ট করতে হবে অথবা আমি আপনাদেরকে আইটি নম্বর দিয়ে দিচ্ছি জিরো ওয়ান এইট থ্রি জিরো সিক্স ফোর সিক্স ফোর থ্রি জিরো তিনটি নম্বরে কিন্তু আমি বলে দিলাম এই নম্বরগুলোতে কন্ট্যাক্ট করে আপনাদেরকে এই প্রোডাক্টটা সম্পর্কে জানতে পারবেন এবং অর্ডার করে ফেলতে পারবেন আশা করি ভিওয়ার্স আমাদের আজকের রিভিউটি আপনাদের ভালো লেগেছে আপুরা অনেকেই আছেন যারা হেয়ার প্রবলেম ফেস করছেন হেয়ার ফল প্রবলেম অনেকেই আমার কাছে অনেকবার রিকোয়েস্ট করেছেন আমি আপনাদেরকে ভালো কিছু পাচ্ছিলাম না দেখানোর জন্য তাই দেখাতে পারিনি এতদিন যেহেতু আমি একটি ভালো প্রোডাক্ট পেয়েছি তাই কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম আশা করি ভিউয়ার্স আমার ভিডিওটি ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ লাইক করবেন লাইক দিতে ভুলবেন না যারা এখনো শেয়ার করেননি আমার ভিডিওটিকে সবার সাথে শেয়ার করবেন সবাইকে জানিয়ে দিবেন যে কোথায় তারা এই জিনিসটা পাবে এবং এটা ইউজ করলে তারা অনেক বেনিফিট পাবে সবাই খুবই উপকৃত হবে এবং যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড ডোন্ট ফরগেট টু ক্লিক দ্য বেল আইকন থ্যাংক ইউ